डीजे बापी डू शाइट नंबर पोल প্রসাদ রয়েছি, আমরা ছোট্ট করে একটু লুট দিয়ে দেবো, বাদ বাকি সবার হাতে পৌঁছে দেবো আমরা, কেমন? সবাই জয়ের মায়ের নামে জয় ধ্বনি দেবেন, কেমন? জয় জয় মা মনসার নাম করে সবাই হরি হরি বলো। সুজয় বাবু, আমরা মায়ের গান শুরু করছি, কেমন? ওরে বাজা তোরা, ওরে শঙ্খ বাজানা, ওরে হরগৌরী বসেছিলা, আজি মনের সাধনা, আজি আজ গো ভোলানা, 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 ভোলানা। কৃপা করো,
আশীর্বাদ করি গৌরী, তোমার মনের বাসনা পূর্ণ হোক। গৌরী, তুমি আমায় কিছু বলতে চাইছো? হ্যাঁ ঠাকুর। বলো। ও গো ঠাকুর, এভাবে বসে থাকলে চলবে না। কেন? নারায়ণ করছে জীবের সৃষ্টি, আর তুমি যদি জীবের লাগি করো চাষের সৃষ্টি, তাহলে যে জীবগণ আনন্দে বাস করতে পারে ধরা পড়ে মাঝে। বাহ 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 বাহ, এ তো বড় আনন্দের কথা। হ্যাঁ ঠাকুর। কিন্তু তুমি কি জানো, চাষ করতে হলে অনেক জিনিসের প্রয়োজন আছে। ও গো ঠাকুর, কি বা প্রয়োজন? তুমি আমার কাছে বলো না, আমি সব জোগাড় করে দেব। কি বললে গৌরী? তুমি আমার সব জোগাড় করে দেবে? হ্যাঁ ঠাকুর। তাহলে আমি বলছি, তুমি শোনো। বলো ঠাকুর। ওই আমি কোথা এ পাবো, নাঙ্গল গৌরী জোয়াল বলো কোথায় পাবো? আমি কাদায় পাবো নাঙ্গল গৌরী জোয়াল, কাদায় পাবো গো আমি কাদায় পাবো নাঙ্গল গৌরী। তুমি আমায় সব জোগাড় করে দাও, আমি চাষ করতে যাব সাধের বল্লুকার মাঠে। বেশ ঠাকুর, ক্ষণকাল অপেক্ষা করো, আমি সবই জোগাড় করে দেব। তাই দাও গৌরী। এসো ঠাকুর। হ্যালো হ্যালো, না
একি একি এমন করি আমারে বই কইতো টলমল করছি কেন এসো বাবা নারদ তবে কে করি আছে শরণ ও কৈলাস মন্দিরে মামিমা করি আছে শরণ ক্ষণকালে বিলম্ব কর গো জননী এই মুহূর্তে বৈকুণ্ঠ ছাড়িয়া যাব আমি কৈলাস করে হে নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ ওরে দিন ধরে আনন্দে যাবে বলি রে কৃষ্ণ নাম এসো বাবা নারদ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তিনি তোর আনন্দে যাবে বলি রে কৃষ্ণ নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণ প্রভু নারায়ণ অসময় কেন করিয়াছে শরণ মা নারদ আমি তোমাকে এই জন্য শরণ করেছি বাবা কিসের জন্য মা তুমি যাও বিশ্বকর্মা আর মারতে বিশ্বকর্মাকে কি বলবে গৌরী মাতা ডেকেছে কৈলাস মন্দিরে বেশ মা আমি এই মুহূর্তে যাচ্ছি মা তাহলে আসি মা এসে বুঝি নারায়ণ 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 তাই তো বিশ্বকর্মার বাড়ি যেতে হলে অনেকটা পথ তাই তো ভগবান ভগবানের গুণগান করতে করতে আমি বিশ্বকর্মার বাড়িতে যাব হে নারায়ণ প্রভু তুমি একটি বার আমায় কৃপা করো এই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন পল্লব গিরিবর ধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনার তীরে প্রভু যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনার তীরে প্রভু বহন ছাড়ি হরে রাম 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 হরে হরে নারায়ণ প্রভু নারায়ণ আমার মনে হয় এটাই বিশ্বকর্মার বাড়ি
না না, আমি তো বিশ্বকর্মাকে দেখতে পাচ্ছি না, আমি বিশ্বকর্মাকে স্মরণ করে দেখি। বিশ্বকর্মা ঠাকুর একে নারদ মহামনি অসময়ে কেন আসিয়াছ আমার কাছে? আমার প্রণাম নাও, আশীর্বাদ করে দীর্ঘজীবী হও বাবা। কিসের কারণে আসিয়াছ আমার কাছে? মায়ের আদেশ, আমার সঙ্গে যেতে হবে এই মুহূর্তে সেই কৈলাস শিখরে। মায়ের আদেশ যেতে হবে ওই কৈলাস মন্দিরে, বিলম্বে নাহি প্রয়োজন, এই মুহূর্তে যাব ওই কৈলাস মন্দিরে। অপেক্ষা, এই মুহূর্তে আমি তোমার সব জোগাড় করে দেবো মা। এসো পুত্র। ওরে নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো, কৈলাস মন্দিরে নাঙ্গল বাড়া সঙ্গ হলো শঙ্খ বাজা তুমি রাগ, বিশ্বকর্মা আমার নাম জল তৈরি হয়ে গেছে মা। তাহলে আমি আসি মা। এসো বাবা। গৌরী, ওই আবার নাঙ্গল চুয়াল। হ্যাঁ ঠাকুর, নাঙ্গল চুয়াল তো দিলে গৌরী, কিন্তু আর একটি সমস্যা দেখা যায়। আবার কিসের সমস্যা? আমি একাই জটা জোর ধারী, কেমনে যাইবো সেই বল্লুকার মাঠে চাষ করতে, তাই বলছো গো প্রাণের গৌরী, আমার তো একার পক্ষে সম্ভব হচ্ছে না। আজ চিন্তা কিসের ঠাকুর? চিন্তা করব না। না ঠাকুর। কি বলতে চাইছো তুমি? ঠাকুর তোমার ভাগনা নারদ তো আছে। নারদ? নারদকে বললে যাবে আমার সঙ্গে চাষ করতে সাধের বল্লুকার মাঠে? তুমি বলে সে নিশ্চয় যাবে ঠাকুর। বেশ বেশ, আমি এই মুহূর্তে নারদ মুনিকে ডাকছি। একি এমন করে আমার এই বৈকুণ্ঠ টালোমালো করছে কেন? তবে কে করিয়াছে শরণ? ও কৈলাস মন্দিরে মামা করিয়াছে শরণ। ক্ষণকালে বিলম্ব করে গো মামা, এই মুহূর্তে ভগবান অনাদি রাধে গোবিন্দ সচিদানন্দন বিগ্রহ সর্ব কারণের কারণ, এই যে আমাদের নারদের কণ্ঠে, তার প্রণাম জানিয়ে বৈকুণ্ঠ ত্যাগ করে যাব আমি তোমারই সকাশে। হে কৃষ্ণ